যেসব মানুষ সাধনার এক বিশেষ অবস্থায় রয়েছেন, যাকে ঋতম্বরা প্রজ্ঞা বলে উল্লেখ করা হয়, তারা সাধারণভাবে যা শোনা যায় তার বাইরের শব্দও শুনতে পারেন। প্রাণময় কোষ 72,000 নাড়ির সমন্বয়ে গঠিত। দেহের 108টি সক্রিয় শক্তিকেন্দ্রই হল দেহের বিভিন্ন চক্র। এই 108টি ধ্বনিকে ব্যবহার করে মানবতন্ত্রকে তার সর্বোচ্চ সম্ভাবনাতে বিবর্তিত হতে দেওয়ার এই বিশেষ মাত্রাটিকে বলা হয় নাদযোগ। আজকে এটা সাধারণ বৈজ্ঞানিক জ্ঞান যে পুরো অস্তিত্বটাই হলো এক শক্তির অনুরণন, বা অন্য কথায় এই পুরো অস্তিত্বটাই দুলছে ভৌত অস্তিত্ব হওয়া আর তরঙ্গ হওয়ার মধ্যে। তো সৃষ্টিতে যা কিছু ভৌত তার উৎস টুডে আজ আধুনিক বিজ্ঞান অনুসারে তা এক প্রতিধ্বনি বা একটা কম্পন। যোগ বিজ্ঞানে এটা স্বীকৃত ছিল অনেক হাজার বছর আগে, আর বলা হয়েছিল পুরো অস্তিত্বটাই হলো ধ্বনি, কারণ যেখানে কম্পন রয়েছে সেখানে ধ্বনি থাকতে বাধ্য। কম্পন একটা বিবরণ মাত্র, কিন্তু মানুষের অভিজ্ঞতায় সমস্ত কম্পনকেই আমরা অনুভব করি ধ্বনি হিসাবে। অস্তিত্বে যে কম্পনগুলো ঘটে তার সবকটা এই মুহূর্তে শ্রুতিগোচর নয় মানুষের কানে। বিভিন্ন কম্পাঙ্কের শব্দ যা এই সৃষ্টির অনুরণন ছড়িয়ে দেয় তা মানুষের কানে পুরোপুরি শ্রুতিগোচর নয়। কম্পাঙ্কের ছোট্ট একটা পটি শুধুমাত্র শ্রুতিগোচর। একে আমরা বলি সনিক সাউন্ড। যা এর বাইরে বা ওপরে তাকে আমরা বলি আল্ট্রাসোনিক, যা নিচে তা হল সাবসোনিক। সাবসোনিক এবং আল্ট্রাসোনিক উভয় শব্দই মানুষের কানে শ্রুতিগোচর নয়, যদি না একজন মানুষ প্রচেষ্টা চালান, তার প্রয়োজনীয় সাধনা থাকে টু গো বিয়ন্ড দিস লিমিটেশনস, কম্পাঙ্কের ছোট্ট পটিটার সীমাবদ্ধতার বাইরে যাওয়ার জন্য। মানুষজন যারা সাধনার এক বিশেষ পর্যায়ে আছেন, উইচ ইজ যাকে বলা হয় ঋতম্বরা প্রজ্ঞা, তারা এই ধ্বনি বিস্তারের বাইরের শব্দ শুনে থাকতে পারেন। তা না হলে বেশিরভাগ মানুষই সীমাবদ্ধ থাকেন কম্পাঙ্কের এই ছোট্ট পটিতেই। আমরা যাকে সঙ্গীত বলে উল্লেখ করি তা হল সৃষ্টি যে শব্দগুলি ইতিমধ্যে তৈরি করে চলেছে তার আরও পরিমার্জিত বিন্যাস। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বিশেষ করে মানবতন্ত্র সম্পর্কে খুব গভীর উপলব্ধি থেকে উঠে আসে, কারণ আমাদের জীবনের সব অভিজ্ঞতাই ঘটছে মূলত আমাদের ভিতরে। আলো এবং অন্ধকার ঘটছে আমাদের ভিতরে, শব্দ এবং নিরবতাও ঘটছে আমাদের ভিতরে, আনন্দ এবং দুঃখ ঘটছে আমাদের ভিতরে, যন্ত্রণা এবং পরমানন্দ ঘটছে আমাদের ভিতরে। প্রতিটি মানব অনুভূতি ঘটে কেবল আমাদের ভিতরে, কখনোই আমাদের বাইরে নয়, কারণ আমরাই আমাদের অভিজ্ঞতার ভিত্তি। আমরা যা কিছু করি তা নিজ নিজ প্রকৃতির ওপর নির্ভর করে। এই কারণেই সঙ্গীত শরীরের এমন কিছু মাত্রাকে চিহ্নিত করেছে যা আমাদের তৈরি শব্দগুলিতে বা আমাদের দিকে আসা শব্দগুলিতে সাড়া দেয়। মানবতন্ত্রকে পঞ্চকোষ বা দেহের 5টি পাত বা স্তর হিসাবে দেখা হয়। অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই 5টির মধ্যে প্রাণময় কোষ সবথেকে উল্লেখযোগ্য। প্রাণময় কোষ 72,000 নাড়ির সমন্বয়ে গঠিত, যেগুলো 114টা উল্লেখযোগ্য উপায়ে মিলিত হয়ে পুনরায় ছড়িয়ে পড়ে, বা মানবতন্ত্রে 114টি জাংশন বক্স রয়েছে। এর মধ্যে 2টি ভৌত প্রকৃতির বাইরে আর 112টা এর ভেতরে। এই 112টার মধ্যে 4টে বহুলাংশে সুপ্ত। তো শরীরের এই 108টি সক্রিয় শক্তিকেন্দ্রই হল শরীরের বিভিন্ন চক্র। এর উপরে ভিত্তি করেই এই 108টা ডাইনে বাঁয়ে ইডা
এবং পিঙ্গলা রূপে ভাগ হয়ে গেছে। প্রত্যেক ভাগে ৫৪টা করে রয়েছে। এর উপরে ভিত্তি করেই আমরা ৫৪টা ধ্বনির সংস্কৃত বর্ণমালা তৈরি করেছি। এই ৫৪টা ধ্বনি নারী ও পুরুষ দুই প্রতিভাস রূপে আমাদের রয়েছে ১০৮টা। এই ১০৮টা ধ্বনি এই ৫৪টা দুটি আলাদা বৈচিত্র্যে বা দুটি আলাদা প্রতিভাসে মিলে হয়েছে ১০৮, যার একটা তাৎপর্য রয়েছে। আর গোটা সঙ্গীত ব্যবস্থাটাই এই ১০৮ থেকে বিবর্তিত হয়েছে। তো ভারতীয় ধ্রুপদী সঙ্গীত মূলত শরীরের এই ১০৮টি চক্র বা বিন্দুকে স্পর্শ করা বা সক্রিয় করে তোলার বিষয়, যা সচেতনতার এক উচ্চ পর্যায়ে মানুষের স্বাভাবিক বিবর্তনের দিকে নিয়ে যাবে। কাজেই সঙ্গীত কখনোই কেবল এক ধরনের বিনোদন ছিল না, এটি একজন স্বতন্ত্র মানুষকে সর্বজনীন সত্তায় বিবর্তিত করার এক পথ। তো এই ১০৮টি ধ্বনিকে ব্যবহার করে মানবতন্ত্রকে সক্রিয় করে তোলার এই মাত্রাটি, এই ১০৮টি ধ্বনির ব্যবহারের মাধ্যমে মানবতন্ত্রকে তার সর্বোচ্চ সম্ভাবনাতে বিবর্তিত হতে দেওয়ার এই মাত্রাটিকে বলা হয় নাদ যোগ। সুতরাং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নাদ যোগের এই মৌলিক প্রক্রিয়াটির একটি বিবর্তন। কেউ যদি যথাযথ মনোযোগের সঙ্গে সঙ্গীত শোনেন বা আমরা যাকে শাস্ত্রীয় সঙ্গীত বলে উল্লেখ করছি সেই প্রক্রিয়ায় নিজেকে জড়িত করেন, এটি কেবল ভেতরে ভেতরে হওয়া আবেগের মাধুর্যের ব্যাপারে নয়, এটি একটি উপায়, এটি একটি প্রক্রিয়া জীবনের বাধ্যবাধকতার চক্র থেকে বেরিয়ে আসার আর স্বাধীনতা ও মুক্তির এক চরম প্রক্রিয়াকে অর্জন করতে ওই চক্রগুলিকে অতিক্রম করার। শাস্ত্রীয় সঙ্গীত নিজের অন্তরে ডুব দেবার একটি খুবই পরিমার্জিত এবং দুর্দান্ত উপায়। এটি সবচেয়ে দুর্দান্ত উপায়গুলির একটি যার মাধ্যমে কেউ নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে, চূড়ান্ত সম্ভাবনায় উপনীত হতে পারে। এটি করার নানা উপায় রয়েছে, তবে এটি করার জন্য এটি একটি দুর্দান্ত এবং সুন্দর উপায়। দেখো মরি রঙ্গ মে ভিগো